নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আমি অরুণিমা আজ আমি তাল দিয়ে তৈরি একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেটি হল তালের পুরভরা ভাজা পিঠে আশা করবো আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই পুরের জন্য লাগবে নারকেল কোড়া দুধ এক বাটি এবং পরিমাণ মতো চিনি এছাড়াও ডোটা তৈরির জন্য লাগবে এক বাটি চালের গুঁড়ো তালের পাল ছোটো এক বাটি এবং পরিমাণ মতো নুন আমি এখানে এক চিমটি মতো নুন নিয়েছি এরপর আমরা প্রথমেই পুটটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি নারকেলের কুঁড়ো এবার আমি এতে দেব চিনিটা আমি এখানে পুরো এক বাটি চিনিটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট মতো ইউজ করবেন এবার আমি চিনিটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণই আমি এটাকে জাল দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে নারকেলের সাথে গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নারকেলটা আর চিনিটা গলে গেছে এবার আমি এতে অ্যাড করব হাফ বাটি মতো দুধ দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি দুধটাকে আস্তে আস্তে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই টেনে গেছে এবং নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে কড়ার নিচে ধরে না যায় দেখুন নারকেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখানে আমার পুটটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর রংটা এসেছে এখানে কিন্তু কোনো রকম এলাচের গুঁড়ো ব্যবহার করবেন না এরপর আমি পিঠের ডোটা বানিয়ে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা তাতে আমি দিয়ে নিচ্ছি এক চিমটে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করছি পাঁচ টেবিল চামচ মতো তালের পাল্পটা পরে প্রয়োজন হলে আমি আরেকটু দেব এই ডোটা বানানোর জন্য আমি খুবই অল্প পরিমাণ জলটা ব্যবহার করব বেশিরভাগটাই আমি তাল দেব এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটার সাথে এবং মেখে নিচ্ছি এখন আমার মনে হয়েছে যে আর এক আর এক চামচ তালের পাল্প আমি এতে ব্যবহার করব সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডোটাকে মেখে নেবেন ভালো করে মাখবেন এরপর যদি আমার মনে হয় জলের দরকার তাহলে আমি জল ব্যবহার করব দেখুন আমার এখানে একটু জল দরকার হয়েছে তাই আমি এখানে টু টেবিল স্পুন মতন জল অ্যাড করেছি এবার এই ডোটাকে ভালোভাবে সময় নিয়ে মেখে নেবেন একদম নরম করে মাখবেন এখানে আমার আট মিনিট মতো সময় লেগেছে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পিঠেটা গড়ার জন্য দিয়ে আমি আং আঙুল দিয়ে দেখুন কিভাবে প্রেস করে করে পিঠেটা গড়ে নিচ্ছি প্রথমে একটা থুলি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি ইজিলি হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সাইডগুলো ভালোভাবে পিঠের আকারে গড়ে নিচ্ছি ভালো করে চেপে মুখটা বন্ধ করবেন যাতে পুটটা বেরিয়ে না আসে এবার সাইডগুলো মুড়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে পিঠেটা এইভাবেই আমি আর একটা পিঠেও গড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে গড়ছি আশা করবো আপনাদের বুঝতে অসুবিধে হবে না এইভাবেই একে একে আপনারা পিঠেগুলো গড়ে নেবেন সাইডটা ভালো করে মুড়ে নেবেন দেখুন এখানে আমার সমস্ত পিঠেগুলো গড়ে গড়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি এবং পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দিয়ে একদম লো ফ্লেমে এটা ভাজা হতে দেবেন এবার আমি একটা দিক উল্টে নিচ্ছি দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে এইভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলোতে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা আসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো থেকে মিডিয়ামেই রাখবেন দেখুন আমার পিঠেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি যে তৈরি হয়ে গেল পুর তালের ভাজা পিঠে দেখতেই পাচ্ছেন কি সহজে বানিয়ে ফেললাম এই সুস্বাদু স্বাদের তালের পুরভরা পিঠেটি আমি এখানে পিঠেটি পরিবেশন করে নিয়েছি এবং আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে তালের ডোটা কিন্তু খুব ভালোভাবে সময় ধরে মাখবেন যাতে নরম করে মাখবেন তাহলে দেখবেন পিঠেটা এরকমই হবে আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ